জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত ইমান, দ্বিতীয় শর্ত নেক আমল। খুব বেশি শর্ত আল্লাহ করে নাই। এখন ইমান কাকে বলে এটা না বোঝার কারণে অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বুঝি ইমানদার হওয়া যায়, তাই ইমানের দাবিও করে আবার পীরের পায়ে সেজদাও দেয়, ইমানের দাবিও করে আবার সুদে টাকা লাগায়, ইমানের দাবিও করে আবার আল্লাহর কোরআনের আইনের বিরোধিতাও করে। আছেন একদল লোক, ওরা মনে করে কালেমা পড়েছি ইমান যাবে, কো ইমান তো নিছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। কিয়ামতের আগে এত বেশি ফিতনা আসবে, অন্ধকার রাতের অন্ধকারচ্ছন্নতার মতো চারিদিক থেকে ফিতনা আসবে, বিপর্যয় আসবে, শয়তানের ধোকা প্রবঞ্চনা প্রতারণা মানুষের মাঝে এত বেশি ছড়ায়া পড়বে, লোকগুলো সকালবেলায় মোমেন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে অথচ একজনেরও ঈমান থাকবে না। আরে ভাই, শুধু কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই কি কালেমা পড়ে নাই? আপনি কালেমা পড়েছেন মসজিদের ইমামের হাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর হাতে। অথচ বলুন তো আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফেক? ছোট মুনাফেক না বড় মুনাফেক? মুনাফেকদের লিডার রাসূলের হাতে কালেমা পড়েছে। আল্লাহ কুরআন মাজিদে জানায় দেন এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গ পাঙ্গরা জাহান্নামে থাকবে সব মানুষের নিচে। কালেমা পড়েছে, নামাজও পড়েছে, কিন্তু ইমানদার হতে পারে নাই। ও ভাইরা, বাংলাদেশ আজকে কালেমাওয়ালার বড় অভাব নাই, মুক্তবে এখনো ছয় কালেমা পড়ায়। কালেমা পারে না এমন মুসলমান পাওয়া দুষ্কর, কিন্তু ইমানওয়ালার বড় অভাব দেখা দিয়েছে। ইমানওয়ালা হাজারের মাঝেও একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, খুব সন্দেহ। কতজন কত জায়গায় ধাক্কা খাইয়া কাফের হচ্ছে তার কোনো হিসাব নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, একটু বলুন তো, শয়তান মোমেন না কাফের? দু তিনজনে বলছেন কথা ঠিক, বাকিরা হয়তো জানেন না অথবা বলেননি। শয়তান কাফের, আল্লাহ নিজে ঘোষণা করে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান আমার কথা মানে নাই, অহংকার করছে, আমার কথা মানতে অস্বীকার করছে, তাই সে কাফের হয়ে গেছে। এই যে শয়তান কাফের হলো, এবার যারা জানেন জবাব দেন, আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? আল্লাহ বলছে আদম রে সিজদা করো, সে মানল না, সাথে সাথে তার ইমান শেষ। এবার আল্লাহ তাকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। ও শয়তান, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই কাফের, তুই লাঞ্ছিত, অপমানিত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে সে আবার কি বলে কোরআন থেকে শুনুন। সে জান্নাতের সীমা থেকে বের হয়ে বলতেছে রব্বি ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলে নাই ও রব আমি ভুল করছি, গুনাহ করছি, আমারে মাফ করে দাও, এটা কয় না। যা করছি করছি,
আদম আলাইহিস সালাম যখন গা থেকে কাপড় পরে গেল, মা হাওয়ার জান্নাতি পোশাক খুলে গেল, দুইজন যখন বুঝলেন ভুল তো হয়ে গেছে, তখন সাথে সাথে বলছে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ জুলুম করে ফেলছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, যে ক্ষমা চায় আমি ক্ষমা করার জন্য প্রস্তুত, আমার নাম একটা হলো গাফফার। শয়তান আল্লাহর একটা আইন মানে না, ইমান শেষ। এবার মাঝখানে একটা প্রশ্ন করে রাখি, জবাব দিন তো, আমরা আল্লাহর আইন মানি না এমন আইন আসেনি, কয়টা মানি না? চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আল্লাহর আইনে দেশটা চালাও, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিও না, মদ পান করলে 80 বেত লাগাও, এই যে চোর ধরে হাত কাটো মানলাম না, ডাকাত ধরে শুলে দাও মানলাম না, জেনা করলে পাথর মারো মানলাম না, আল্লাহর আইনে দেশ চালাও মানলাম না, ঠিক না? মদ পান করে 80 বেত লাগাও মানলাম না, আমরা তো ডজন ডজন মানি না। এখন আদমের মতো আমাদেরও তাওবা করা দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশ এমন অনেক লোক আছে আল্লাহর আইন মানে না, তওবা তো করবে না। আমরা যারা আল্লাহর আইন মানতে বলি এটাও সহ্য করে না, উল্টা আমাদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দিয়া দেয়। তো তোদের ইমান থাকবে কেমনে? কালেমা পড়লে তুমি ইমানদার, তোমার কইল কে? যদি কালেমা পড়লে মুমেন হতো, সব মানুষ তো কালেমা পয়রা বসা রয়েছে, তো কালেমা তো গিরিশচন্দ্র সেনও পড়ছে। এ কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, বলা লাগে নাই, তো ইমানদার হয়েছিল? কারণ সে কোরআন মানার কোনো চিন্তাই তার ছিল না। তো ইমান শুধুমাত্র মুখে না, ইমান তো কলবের ভিতরে ঢুকা লাগবে। আমার বন্ধু শয়তান দেখেন জান্নাতের সীমা থেকে বের হয়ে সে আল্লাহরে ডাকতেছে, ডাকার শব্দ কি? কল রব্বি, রব্বি অর্থ কি? হে আমাদের রব আল্লাহ। দেখেন আল্লাহ কই তুই কাফের, আরে কয় রব্বি, ফাংজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দোয়া করছে কার কাছে? তাহলে শয়তান তখনও বোঝে আল্লাহ দে, এজন্য শয়তান শয়তান হইয়াও চাই লোকার কাছে। আর বাংলাদেশে কত মুসলমান চায় খাজা বাবার কাছে, শাহজালাল শাহপরানের কাছে যায়, চাইতে যায়, বাড়ি থেকে একবারে মুসে তেল দিয়া যায়, গাড়ি ঘোড়া রিজার্ভ করিয়া মাইক টেক লইয়া যায়, হিয়ানে মনের যত আরজু আছে সব কইতে যাইতেছে। ইবলিস শয়তান, সে শয়তান হইয়া বসে আল্লাহ দে, তাই সে আল্লাহর কাছে চায়। আর তুমি মুসলমান দাবি করো, তুমি খাজা বাবার কাছে যাচ্ছ, এবং আলেম ওলামারও দোয়া করে বলে তারা মানুষকে শিখায় আল্লাহর ধন রাসুলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসুলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, নাউজুবিল্লাহ। খাজা বাবার কাছে চায় হাজার হাজার মুসলমান, অথচ দেয়ার মালিক একমাত্র কে? ও প্রিয় ভাইয়েরা, এখন খাজা বাবার কাছে তোমরা যারা চাইলে আমি আশ্চর্য হই, তোমাদের বিবেক দেখে আমি আশ্চর্য হই। আল্লাহ কি তোমাকে পাগল বানাইল নাকি? বিবেক তোমার কার কাছে বিক্রি করলা? যিনি মরে যায় তার আর দেয়ার ক্ষমতা থাকে তোমারে কইছে কি? সে তো নিজের জামাটা খুলবে এই ক্ষমতাই তার আর নাই, সে তোমারে দিব কি? হে নিজের গোসলে তো নিজে করতে পারে না। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, ইমাম বুখারী, আপনার যত বড় পীর শাহজালাল শাহ মাকদুম খান জাহান আলী, আপনাদের দেশে এখনো বড় বড় আলেম আছে, যদি কোনো ব্যক্তি মরে যায়, যত বড় আলেম হোক, মরার পরে তার গায়ে যদি মাছি মশা বসে, ওই মাছি দৌড়ানোর ক্ষমতা তার আর নাই। ও নিজের কবরে নিজে নামে না, মানুষে দৌড়া তারপরে নামানো লাগে।
ওই নামানোর সময় যে তিনজনে শক্ত কইরা ধরে, যদি সুইটা যাইতে পারে সে আসার খাইয়া পড়া লাগবো। হে যে বাইসা দাঁড়ায় যাইব, দাঁড়ানোর ক্ষমতা তার আর নাই। আর ওর কাছে গিয়া কয়ে, খাজা বাবা ছেলে দাও মেয়ে দাও জীব তো, তুমি কি দেখনি সে শটান শুয়ে আছে, তো সে তোমার কেমনে দেবে? এই জন্য প্রিয় নবী বলছি, জাসাল তাফাসালিল্লাহ ইজাস্তান তাফাসতাইন বিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, কোনো মানুষ তোমাকে সন্তান দিতে পারবে না, কোনো মানুষের এটা ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়স পার হয়ে গেল, সন্তান হয় না, বুড়ো হয়ে গেছে, ওই বুড়া বয়সে চাইছে কার কাছে? রাব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ওয়াল্লাহ আমার সন্তান দাও। 86 বছর বয়সে আল্লাহ ইসমাইল দে দিল, এই কথাটা আল্লাহ কোরআন মাজিদে নাজিল করল। অথচ ইব্রাহিম আলাইহিসসালাম এসেছেন দুনিয়াতে আজ থেকে 4000 বছর আগে, ওনার এতেকালের 2500 বছর পরে কোরআন নাজিল হয়েছে। রাসূলের জন্মের 1500 বছর আগে ইব্রাহিম চলে গেছে, এখন থেকে 4000 বছর হলো। এখন 4000 বছর আগে ইব্রাহিম সন্তান চায়, কোরআনে আল্লাহ নাজিল করে আমাদেরকে কাহিনী শোনায় না, তিনি আমাদেরকে বুঝাতে চান, তোমাদের সন্তান না হলে খাজা বাবার কাছে না, শাহজালাল শাহ মাকদুমের কাছে না, ইব্রাহিমের মতো তোমরাও সন্তান চাইবা কার কাছে? শয়তান আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ হায়াত দিয়ে দিল, হায়াত দিয়া বোঝা যায় আল্লাহর দেয়ার ক্ষমতা আছে নাকি? তো আল্লাহর যেহেতু দেয়ার ক্ষমতা আছে, ইবলিসের মতো নাফরমান, আল্লাহ যদি তার দোয়াও কবুল করে, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আল্লাহর কাছে আপনিও চান, আপনাকে দেয়ার ক্ষমতাও আল্লাহর আছে। ও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি শ্রমিক কৃষক গরিব ভাই, রিজিক বাড়ানোর জন্য আংটিওয়ালার কাছে যেও না, এই আংটির মাঝে রিজিক দেওয়ার কোনো ক্ষমতা নেই। বিপদ থেকে উত্তরণের জন্য আংটিওয়ালার কাছে যেও না, রিজিক সন্তান চাওয়ার জন্য পীরের কাছে যেও না, বরং রাজ্জাকের কাছে ধরনা দেও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, চোখের পানি দিয়া বিছনা বিছায়া দাও, বিজায়া দাও, আর আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, এটা দরকার, এটা দরকার, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, বলতে থাকো চোখের পানি ছেড়ে দিয়া, ধৈর্য হারা হয়েও না। আল্লাহ অনেকের দেরিতে দেয়, অনেকের তাড়াতাড়ি দেয়, তাড়াতাড়ি দিয়া পরীক্ষা করে দিলাম দেখি কেমন চলে, আবার দেরিতে দিয়া পরীক্ষা করে দেরি করলাম দেখি ধৈর্য ধরে কি না। নাব্লুকুম বিশ্বর্রি ওয়াল খাইর, তোমাদেরকে আমি কল্যাণ অকল্যাণ দুটা দিয়া পরীক্ষা করি, এখন ধৈর্য হারা হইয়া তুমি অন্যদিকে যাও কিনা তিনি দেখতে চান। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ধৈর্য হারা হন নাই, আপনি প্রায় তাহাজ্জুদে দাঁড়ায় আসিস দা গিয়া বারবার বলছেন, আল্লাহ আমার দেও, ছেলেটা বড় হয়ে গেছে, বিদেশ পাঠাবো, টাকা নাই, ব্যবস্থা কর, 3-4টা বাচ্চা দিস, ও আল্লাহ রিক্সা চালায় আকুলাইতে পারি না, ইনকাম বাড়াইয়া দাও, মেয়ে 2টা বড় হয়েছে, বিয়া দিতে পারি না, আল্লাহ ব্যবস্থা করে দাও, আল্লাহ ডায়াবেটিক বেড়ে গেছে, শরীরটা ভালো যায় না, আল্লাহ সুস্থ হয়ে গেছে, সুস্থ করে দাও, বলতে থাকো আমার রব যদি তোমার ধৈর্য দেখে, তোমার চাওয়া দেখে কোনোদিন একটু টিকসিন্ন দিয়া দে, যা যা তোর দরখাস্ত কবুল করলাম, রিজিকের দরজা খোলা লাগবে না, যদি শুধু জানালা খুলে দে, ও আল্লাহর বান্দা তুমি নিয়া কুলাইতে পারবা না। তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই কথা ঠিক, তুমি 3 বেলা ভালো খেতে পারো না এটাও ঠিক, কিন্তু তুমি কি জানো না ভাই, জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে, একদিনে 100,000 টাকা কামাই হয় সে নিজে হিসাবও করতে পারে না, হিসাব করার জন্য তার অফিসার লাগে। এমন দেয়া দিছে একদিনে 100,000,000 টাকা ইনকাম করে এমন মানুষও জমিনে আছে না নাই? তো হেরে যে আল্লাহ দেয় ওই আল্লাহ কি তোমার আল্লাহ না? তো তুমি খাজা বাবার কাছে কেন গেছো, ওর কাছে যাও। বিপদ থেকে বাঁচার জন্য মাজারে মানত কেন করো, মাজারে কেন মানত করো, মাজারে উরুষে তুমি গরু নিয়ে কেন যাও,
যিনি মরে গেছেন তার ব্যাপারে আমার আপত্তি নাই, কিন্তু মাজার মানত করলে শিরিক হয়, ইমানটা চলে যায়। জান্নাতে যাওয়ার প্রথম সত্য যে ইমান, আমি বিষয়ে কথা বলবো আর একটু পরে, ধৈর্য হারাও নাই তো। আপনি যে মাজারে মানত করলেন, ইমান চলে গেল, শিরিক হলো। মানত একটি এবাদত, এবাদতের মালিক আল্লাহ, তাই এবাদত যদি করতে হয় আল্লাহর করো, মানত যদি কখনো করতে হয় মানত হবে শুধু আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে মাজারের নামে মানত করা যাবে না। এই যে মাজারে আপনি টাকা দিয়ে আসলেন, পয়সা দিয়ে আসলেন, কত বেকুব আপনি! আমি দেখি বস্তা বইরা টাকা নেয়, এত টাকা দিছে। কয়দিন আগে শাহপুরান রহমতুল্লাহের মাজারে গেলাম, এই তো গত সপ্তাহ সিলেটে মাহফিল ছিল, ওখান দিয়ে যাচ্ছি ঘুরে, বললাম যে একটু দেখে যাই, আবার ছাত্র জীবনে একবার আইছিলাম, ওই দিন যাইয়া দেখি উনার মাজারে কাফরের উপরে 100 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট এরকম পড়ে আছে। আমার বন্ধু আবার বলুন তো, দিন যদি 1 লাখ টাকা মানুষের শাহপরাণ রে দেয়, উনি শতকরা কত পায়? বুঝেন নাই? ঢাকার গুলিস্তানে একটা মাজার আছে, এটার নাম হলো গোলাপ শাহ। চারপাশে এরকম মোটা মোটা রড দিয়া ঘুরে রাখছে, চারপাশে বেড়া দিছে, তারপরও মানুষ বেড়া সিলা দিয়ে টাকা দেয়। হ্যাঁ, 1000 টাকার নোট গোলাপ শাহ হুজুর আপনি নেন? আচ্ছা হুজুরে নিছেন কেন? বুঝলা না, যে লোকটা মরে গেছে তিনি হোক আল্লাহর অলি। আল্লাহর অলি যদি তিনি হন, তিনি তো এখন জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, ঠিক না? হাদিস হলো 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবে, আল্লাহ কাছ থেকে ডেকে বলবেন তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে কবরের দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরাবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের দিকে দরজা খুলবে, তারপরে যাওয়ার সময় বলবে নাম কেন উমাতিল আরুস, ওয়াল্লার বান্দা বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, জান্নাতের বিছানায় তুমি ঘুমায়া যাও। এক ঘুমে কেয়ামত হয়ে যাবে, আর জাগবে না। ফেরেশতারা কেয়ামতের তৃতীয় ফুৎকার যখন দেবে ইসরাফিল, তখন জেগে উঠবে, জেগে উঠে বলবে মাম বাসানা মিম্মা রাকাদিনা, আমাকে আমার ঘুম থেকে কে জাগাইল? তখন ফেরেশতারা এসে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, ও মিয়া তুমি কবরে এ বিছানায় কেন ঘুমাইবা, জান্নাতে কি যাইবা না? আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে, রাসূলরা তোমাকে ঘোষণা দিছে, আল্লাহ সেটা পূর্ণ করার জন্য তোমাকে আজকে ডাক দিছে, ওঠো। তাহলে এখন যে পীরের দরবারে আপনি মানত করলেন মোমবাতি, এখন মোমবাতি আসরের পর থেকে জ্বলা শুরু হয়, সারা রাত জ্বলে, আবার লাইটও জ্বলে, ফজরের পরও জ্বলে, অথচ উনি সজাগ না ঘুমে। আরে আপনার ফির যিনি কবরে আছে উনি তো আল্লাহর অলি, এই তো আপনার ধারণা, আমিও একমত উনি আল্লাহর অলি ধরে নিলাম, তাহলে উনি সজাগ না ঘুমে, তো ঘুমের মানুষের কাছে বাতি জ্বালাও কেন? আমরা যখন রাতে ঘুমাই আমরা বাতি জ্বালাই না, নিবাই জ্বালালে বিরক্ত লাগে না, বরং আপনি ঘুমাইছেন বাতি লাগাইলে আপনি ঘুমেন, এই বাতি নিবা, তো হুজুরে ডিস্টার্ব করতে গিয়ে মোমবাতি লাগাইছেন, উনি তো ঘুমাইছে ডিস্টার্ব করেন কেন? আর কবরের নিচে যদি উনি সত্যি জান্নাতি হন, সেখানে তোমার মোমের আলো দরকার নাই, সেখানে জান্নাতের আলো জ্বলছে। ও মুসলমান, ওনার কাছে তুমি যাচ্ছ মানত নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, অথচ গোলাপসার মাজারের পাশে শীতে কাঁপতেছে, কাপড় কেনার টাকা নাই, বাঙ্গা প্লেট হাতে নিয়ে টাকা চাইতেছে ভিক্ষা দেও, কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই, তার হাতে দেয়া বড় দরকার ছিল, যিনি মরে গেছে দুনিয়ার পয়সা আর লাগে না, কিন্তু ফকিরের হাতে দিলে রাসূলুল্লাহ বলেন হালাল কামাই থেকে যদি দিতা, ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ ডান হাত বিছায়া দেয়। ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, সহি বুখারীর রাওয়ায়াত, আল্লাহ ডান হাত বাড়াইয়া দে, ডান হাতে দাও। তাই যারা ফকিরকে দেবে, গরিবকে খাওয়াবে, তারা আল্লাহর হাতে দিল, তারা যেন আল্লাহরে খাওয়াইলো, সুবহানাল্লাহ।
ওই মরা লোকের দিও না, হে মরে গেছে শেষ। হাশরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। এটা ছোটকালে পড়েছি, মনে করেছি কবির কল্পনা বিলাস, কবি কবিতা লিখেছে যা মনে চাই লিখে, কিন্তু কামেলে যখন বুখারি খতম করি তখন দেখি এটা বুখারির হাদিস, হাদিসে পড়ছি আল্লাহ নিজে বলবে ওই ফকিরকে দিলে আমার হাতেই দেয়া হতো। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ইমান। আজকে মুসলমান ইমান হারাচ্ছে ঘাটে ঘাটে, তিনটা কাজ করলে ইমান চলে যায় সাথে সাথে। এই জন্য যারা ইমান নিয়ে মরতে চান তিনটি কাজ করবেন না, কয়টা কাজ? আর ইমান নিয়ে না মরলে কিন্তু উপায় নাই, বলছে রাত পার হওয়া যাবে না, কোনো কাজেই লাগবেন না আপনি। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে একের ডানে একটা শূন্য দিলে কত হবে? দুইটা দিলে, তিনটা দিলে, দিতে থাকেন দাম বাড়বে। কিন্তু যদি আপনি নিজে এক মুছে দেন শূন্যের দাম আর কত শেষ। যার ইমান নাই তার নামাজ রোজা হজ জাকাতের এক আনা দাম। এই জন্য ইমানের যত্ন করিয়েন, এটা দামি জিনিস। এই জমিনে ইমানের মতো দামি জিনিস আর নাই। শয়তানের মতো বড় ডাকাতও আর নাই, সে ইমান চুরি করে। প্রশ্ন করেছিলাম যেখানে সেখান থেকে আবার একটু ঘুরে আসি, শয়তান কাফের আল্লাহর একটা আইন মানে নাই, কিন্তু জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর রব বলে ডাকলো। রব বলার পরও রব কয় তুই কাফের। আচ্ছা যে আল্লাহরে কয় রব, হে কাফের হলো কেমনে? হে তো আর কয় না আল্লাহ তোমারে রব মানি না, বুঝছে? শয়তান তো আল্লাহরে বলেনি তুমি আমার রব না, বরং সে রাব্বি বলে ডাকলো। এরপরও কেন কাফের? কাফের হওয়ার একটা মাত্র কারণ, রব বলে ডাকে কিন্তু রবের আইন মানে নাই। রব বলেছে আদমরে সেজদা করো, ওই আসল কামে নাই। তাল্লা কয় সরু ধরে হাত কাটো, আমরা আসল কামে নাই। ডাকাত ধরে শুলে দাও, আসল কামে নাই। জেনা করলে পাথর মারো, আসল কামে নাই। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আপনি আসল কামে নাই, 50 বছর হয়ে গেল এখনো বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে, অথচ 90% মুসলমান। মুসলমান তুমি থাকবা কেমনে আল্লাহর আইন না মানলে? তাই তুমি আল্লাহর আইন মানলেই, আল্লাহর কথা মানলেই তুমি মুমেন। শুধু রব রব বলে দোয়া করলে মুমেন। আমার প্রিয় ভাই, তিনটি কাজ করলে আপনার ইমানটা চলে যাবে মুহূর্তের ভিতরে। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরক, তিন নাম্বার নিফাক। যে ব্যক্তি কুফরি করে তার ইমান থাকে না, যে ব্যক্তি শিরিক করে তার ইমান থাকে না, যে ব্যক্তি মুনাফেক হয়ে যায় তার ইমান থাকে না। ইমানটা শেষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, ওই লোকটাই আবার দরবারে গিয়ে ফিরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে নাই। লোকটা মুমিন না মুশরিক? ইমান আছে না গেছে? সিজদার মালিককে শুধু দিতে হবে সিজদা, কাকে? ফিরের পায়ে দিলে ইমান থাকবে। কিন্তু ওই লোকটাই তো আবার জোহরের নামাজ, আসরের নামাজ, জুমার নামাজেও আছে, সে নামাজও পড়ে আবার ফিরেরও সিজদা দেয়। শিরিক করার কারণে তার ইমান গেছে, সে টেরই পায় নাই, বুঝে নাই। ও প্রিয় ভাইরা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, ওই কাদিয়ানিদের মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু তামাম দুনিয়ার সব হকানি আলেম একমত কাদিয়ানি মোমেন না কাফের। কারণ তারা কোরআনের একটা মেসেজ মানে না, চারটা অক্ষর একটা মেসেজ আল্লাহ দিছে, খা আলিফ তামিম খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী নাই।
এখন কাদিয়ানীরা এই বিধানটা বাদ দিছে, ওদের আইডিওলজি ওদের আকীদা হলো গোলাম আহমদ কাদিয়ানি নবী, নাউজুবিল্লাহ, এর জন্ম হয়েছে 1835 সনে, মৃত্যু হলো 1908 সনে। এই লোকটা নিজেকে নবী দাবি করলো, আর একদল লোক পাগল বিবেক হারা, ওরা কয় হ্যাঁ হ্যাঁ আপনিও নবী, আর আমরা বলছি নবী মুহাম্মদের পরে নবী নাই, যে নবী দাবি করবে সেও কাফের, যদি কেউ নবী মনে করে সেও কি কাফের। প্রশ্ন হতে পারে কেন, উত্তর হলো এটা কোরআনের উল্টা। ইমানের বিপরীত হলো কুফর, আর ইমান হলো কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব একসাথে মেনে নেবেন, এটার নাম ইমান। যদি কেউ বলে মানি না, ইমান আর থাকলো না। এখন কেউ যদি বলে 30 পারা মানি না, সে কাফের। কেউ যদি কয় অর্ধেক মানি, বাকিটা মানি না, কাফের। কেউ যদি কয় এক অক্ষর মানি না, দশ লাইনের অঙ্ক, নয় লাইন ঠিক আছে, এক লাইন ভুল হয়েছে, কত ভাবেন দশে, আরেকজন দশ লাইনে দশ ভুল, আরেকজন দশ লাইনে পাঁচটা ভুল, পাঁচটা ঠিক, নাম্বার ফাইভ। ইমান ঠিক এরকম, কোরআনে যা আছে উল্টা একটা কথা বলা যাবে না, বললে ইমান থাকবে না। অথচ এই দেশের লোকেরা কোরআনের উল্টা কত কাম করে তার কোনো হিসাবই নাই। এই যে হিন্দুদের দুর্গা পূজা আসে, সিলেটে হিন্দু আসেনি, গুরগোবিন্দের দেশ থাকতেই পারে, এই হিন্দুরা দুর্গা পূজা 500 বছর আগে 300 বছর আগে করছে, এখনো করে, এটা তাদের ধর্মের কাজ, তারা করুক, আমরা বাধা দেব না, বাধা দেওয়ার কোনো অধিকার ইসলাম আমাদের দেয় নাই, লাইক রাহাফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, আমরা দাওয়াত দেব না, শুনলে নাই। কিন্তু হিন্দুদের দুর্গা পূজা আসলে ইদানিং বড় খারাপ একটি নজির স্থাপিত হয়েছে, সতর্ক থাকবেন, ইমান চলে যাবে একটা কথার কারণে। 10-20 বছর আগে কথাটা বাংলাদেশে ছিল না, শয়তান এটা কারো মুখ দিয়ে বাইর করে দিছে, বানাইয়া দি তুই কহ, ওই কথাটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা এখন সিলেবাসে পর্যন্ত ঢুকাইয়া দিছে, টেলিভিশনে আসলে চ্যানেলে বলে, পত্রিকার পেজে লেখে, এখন মানুষ এটাকে স্বাভাবিক বানায় ফেলছে, হিন্দুদের দুর্গা পূজার সময় বলবেন ধর্ম যার যার উৎসব সবার, আপনার এই কথা আল্লাহর কোরআনের পুরা উল্টা, ইমান কেমনে থাকবে, উল্টা হলে তো ইমান চলে যাবে, কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, ঠিক না, লাকুম দীনুকুম তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন আমার ধর্ম আমার, তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না, দুটা তো আলাদা, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তাহলে তোমার ধর্ম আলাদা হয়েছে আমারটাও আলাদা হয়েছে, তো ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু আপনি কি বললেন ধর্ম যার যার উৎসব। আচ্ছা এই স্লোগান দিলি ইমান যায়, সবাই কি বোঝে, বুঝলে তো আর স্লোগান দিত না, পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়, এটা বুঝলে সেজদা তো দিত না। ও বন্ধু হাসরের দিন এমন অনেক মানুষ আল্লাহর সামনে হাজির হবে যাদের ইমান থাকবে না, অথচ তারা নামাজি ছিল, রোজাওয়ালা ছিল, আল্লাহ বলবেন তুমি তো ইমান হারাই আসছো, তখন সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ আমার দুনিয়ার একবার একটু পাঠাও, আমি ইমান নিয়ে ফিরতে যাই, সেদিন সবাই বুঝবে, কিন্তু বলুন তো আরেকবার আল্লাহ পাঠাবে, আচ্ছা কোনো সম্ভাবনা আছে, তাহলে বুঝটা কি পরে না, আজকে 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 আজকেই তিনটা কাজ করলে ইমান চলে যাবে। কফর, কফর মানে হলো কোরআনের চিন্তা, কোরআনের আদর্শ, কোরআনের বক্তৃতা, আল্লাহ যা বলেছেন এর বিরুদ্ধে একটা কথাও বলবেন না, বরং কালু সামেনা ওয়াতানা, মুমিনরা শুধু বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, আল্লাহ কোরআন থেকে শোনালো আমি মানুষ বানাইছি মাটি থেকে, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন,
من طين لازب من حمأ مسنون من صلصال كالفخار আদারুইন কয় মানুষ আইছে বান্দর থেকে, আমরা জানি মানুষের পূর্বপুরুষ আদম, আর আদম মাটি থেকে। মিস্টার ডারউইন কয় না মানুষের পূর্বপুরুষ বানর, নাউজুবিল্লাহ, বানর থেকে হয়েছে। এ কোরআনের সাথে কথাটা মিল না অমিল? এখন আপনি যদি তার সাথে একমত হন ইমান থাকবে। অথচ এই কথা আমাদের সিলেবাসে আসতেছে, নতুন সিলেবাসে নাকি ক্লাস সিক্সের বইতে এটা ঢুকানো হয়েছে, এখনো বই হাতে আসছে কিনা আমি জানি না। সিলেবাসের ভিতরে ইউনিভার্সিটি গুলাতে আগে পড়াচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে এটা সিলেবাসে আছে। ওরা বড় বড় পোলাপান করে, ওরা জানে এগুলো ফাও কথা, কিন্তু ক্লাস সিক্স সেভেন ফাইভে যদি ঢুকায় দেয় আমাদের বাচ্চারা ইমান হরা হারা হওয়ার সম্ভাবনা আছে না? নাই। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো চিন্তা লালন করবেন না, এটা কুফর হবে। এখন কুফর কেমনে হয়? কুফর হয় 52-56 কারণে কুফর হয়, এ নিয়ে বই লিখছি, গত অক্টোবরে আসছে এটা মার্কেটে, ইমান কুফর ও নিফাক। 56টা কারণে কুফর হবে। আমার বন্ধু, হারামকে হালাল মনে করলে কুফর হয়, আল্লাহকে এটা হারাম, আর আপনি কেন না চলুক ইমান? ওই যে বলছি তিনি এত মহান, তার কথার উল্টা কথা কওয়া যাবে না। সুদ হারাম না হালাল? জোরে বলুন। এখন যে সুদী ব্যাংক প্রতি বছর 2-3-5 নতুন নতুন অনুমোদন পায়, ওই সুদী ব্যাংক সিগনেচার দিয়ে অনুমোদন দেয়, তারা এটাকে হারাম মনে করে না, অনুমোদন দিয়ে বুঝাইছে খাওয়া অসুবিধা নাই। যারা সুদি ব্যাংকের পক্ষে থাকে তারা হারামকে হালাল বানাইয়া ইমান হারা হয়। মদ খাওয়া হারাম আমরা সবাই জানি, কিন্তু হোটেল শেরাটনে সোনার গাতে মদ আসেনি, মদের বার আছে ডাইরেক্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে, বিশাল মদের দোকান। বাহির থেকে এগুলো আনে, ওয়াইন ব্যবসা হয়, সরকারের চোখ ফাঁকি দিয়া না, এগুলোকে ট্যাক্স দিয়া কিনে আনে, অনুমোদন করার জন্য কর্তৃপক্ষ আছে, সিগনেচার করতেছে, ওকে চলো, আল্লাহ কো নিষেধ, তুমি লেখছো চলুক ইমান থাকবে, উল্টা চলো ইমান নাই, উল্টা চলতে পারবা না। আল্লাহ কইছে আদম হাওয়া গাছের কাছে যাইও না, গেছে আর একবারে কাফর খুলা লাইছে, তাওবা করার কারণে আল্লাহ ছাড়ছে। এখন আমরা তো অপরাধ করি, তাওবার চিন্তাটাও নাই। সাবধান মুসলমান, বেহায়াপনা, বেড়াল্লাপনা, অশ্লীলতা, বেপরতা, এগুলো জায়েজ না, হারাম। এই যে সিনেমা নাটক বাংলাদেশে আছে পর্দা সহকারে, তো অনুমোদন কেড়া দিল, সিনেমা অনুমোদন দেওয়ার জন্য যে একটা বোর্ড আছে এটার নাম সেন্সর বোর্ড, ওরা সিনেমাটাকে দেখে তারপরে কোনো সমস্যা হলে তারা কয়ে ফিরাইয়া দিলাম, এগুলো ঠিক করো, ভুল হয়েছে মানি না, দেবো না সিগনেচার। তখন প্রযোজক পরিচালক তারা নিয়ে আবার সংশোধন করে জমা দেয়, তারপরে তারা দেখে সিগনেচার করে কয় যায় আবার চালাও, অনুমোদন দিলাম, হাফ প্যান্ট পইরা লাফায়, বেড়া বেড়ির কলুইটা লাফায়, এগুলো জায়েজ না হারাম, তো অনুমোদন দিলা কেমনে? কত হারামকে তারা জায়েজ বানায় ছেড়ে দিয়েছে, অনুমোদন করেছে, তাদের ইমান তো শেষ। এখন আপনারা যারা আছেন আপনারা মনে মনে কোন যাক, আমরা বাঁচলাম, আমি তো আর সুদী ব্যাংক অনুমোদন দেই নাই, আমি তো আর সিনেমা হল অনুমোদন দেই না, আমি তো সিনেমার সেন্সর বোর্ডে নাই, আমি এর মদের অনুমোদন দেই না, আমার সমস্যা কি? এবার শোনো মুসলমান, তোমার সাপোর্ট পাইয়া, তোমার ভোট পাইয়া তো তারাই আকাম করে, তুমি সাপোর্ট করলে তাদের যে দশা তোমারও একই দশা হবে। হাদিস, আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি ওয়াদাল্লু আলাল শাররি কাফাইলিহি। লূত নামে একজন নবী ছিল, নাম শুনছেন? শুনেন?
লুতের নাম শুনছেন? লুত আলাইহি সালাম উনার জাতিকে আল্লাহ জমিন সহ উল্টাইয়া দিছে। উনার জাতি ছিল সমকামী, পুরুষ পুরুষে জেনা করতো, আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় নিকৃষ্ট চরিত্র শুকর এবং কুকুরের ভিতরও নাই। লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, মানা করলেন, এসব করিও না, এগুলো নিষেধ। তারা উল্টা উনারে কয়, এলাকা সারা কইরা দিমু, পাথর মারমু, সাবধান, তুমি মিয়া চুপ থাকো, বেশি ফরজগারি করো না। তাদের এই আচরণে আল্লাহ খুব রাগ হলেন। একদিন দুজন ফেরেশতা পাঠালেন, কয়জন কথা কন না ভাইয়েরা, কয়জন বললেন, যাও যাও লূত নবীরে বলো আজকে সন্ধ্যা হলে লূত যেন এলাকায় না থাকে, ওনাকে যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে যেন তার সীমানা থেকে চলে যায় বের হয়ে। লূত আলাইহিস সালাম দুই ফেরেশতার কথা শুনে সন্ধ্যা হওয়ার পরে ওনার উম্মতদেরকে সাথে নিয়ে চলে গেলেন দূরে। কিন্তু ফেরেশতারা বলে দিল, আল্লাহ দাঁড় করেছেন, ইল্লাম রাতহু কানাত মিনাল গাবিরিন, যাওয়ার সময় আপনার বউকে সাথে নেওয়া যাবে না, তিনি পিছনে পড়ে থাকুক, তাকে নেওয়া নিষেধ। লূত আলাইহিস সালাম চলে গেলেন, রাত্রি গভীর হল, হঠাৎ করে আওয়াজ, বিশাল এক বিকট শব্দ, বুঝে নিলেন সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, শেষ। সকালে ফিরে এসে দেখেন ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বিশাল এক সাগর, বিশাল গর্ত। কোরআনে আল্লাহ বলতেছেন, শোনো মুসলমান, জাআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আল্লাহ বলেন, ফামতারনা আলাইহা হিজারা ফামতারনা আলাইহিম মাতারা, ওই দুই ফেরেশতার আমি কইছি কোদালের মতো কোপ মারো, মাটি কাটার জন্য আমরা কোদাল ধরে কোপ মারি। ওই ফেরেশতাদেরকে কইছে দুই পাশে দুই হাত ঢুকাইয়া দাও কোদালের মতো, তারপরে পুরা জমিনটা হাতের তালুতে নেও। ঐতিহাসিকগণ বলেন লূত নবী দাওয়াতের এরিয়া ছিল 67 কিলোমিটার, 67 কিলো, এক ফেরেশতা 67 কিলোর এই পাশে, আরেক ফেরেশতা ওই পাশে, দুইজন দুই পাশে হাত ঢুকাইয়া দিছে, পুরা 67 মাইল জমি হাতের তালুতে নিছে। আল্লাহ বলছে উপরের দিকে তোলো, ফেরেশতা এবার উপরের দিকে তুলতেছে, ফামতারনা আলাইহিম মাতারা, আল্লাহ আমি বৃষ্টি বর্ষণ করেছি, কিসের বৃষ্টি, ও আমতারনা আলাইহা হিজারা, পাথরের বৃষ্টি, পাথর বর্ষণ করে এগুলার আমি ভুসি বানিয়ে দিছি। তারপরে ফেরেশতাকে বলছি উল্টা করে ফেলে দাও, ফেরেশতা উল্টায় ফেলে দিছে, 1080 ফিটের বেশি গর্ত হয়ে গেছে, 100 তলা বিল্ডিং এর সমান, 15 মাইল ছিল প্রশস্ত, 67 মাইল দীর্ঘ, 1080 ফিটের নিচে গভীর, সব শেষ। ওই সাগরটা এখনো আসেনি, ডেড সি, লূত সাগর এখনো আসে। এই কথা কেন শুনালাম এবার আপনারা বলেন? কেন শুনালাম? কারণ লূত নবীর বউ এ গজবের ভিতরে আছে না নাই, অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে জানা করে। লূত আলাইহিস সালামের বউ কি পুরুষ না মহিলা? তোনার দোষ কি, উনি তো আর পুরুষ না। আরে পুরুষ পুরুষ ব্যবিচার করছে এগুলো মরুক, কিন্তু উনি তো মহিলা মানুষ, ওনার দোষটা কি? ওনার দোষ ছিল তিনি তাদেরকে সাপোর্ট করতেন। এখন যারা দেশে হারামকে হালাল বানাইতেছে, মানুষের উপর জুলুম করতেছে, বিনা দোষে আলেমদেরকে পিটাইতেছে, সেলে নিয়া জেলে ভরে রাখতেছে, মাঝে মাঝে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, এই যে এত অন্যায় করে, আপনিও তাদের সাপোর্টার, আল্লাহ আপনাকেও ছাড়বে না, আখেরাতে সমান একশানে যাবে। এই জন্য আপনি ইমান নিয়ে মরতে চান, কফরি যেখানে আছে তার ধারে কাছে থাকবেন না। আপনার 56টা কারণে কফরি হবে,
এক মিনিট করে বললো তো 56 মিনিট লাগবে, এত কথা কওয়ার সময় কই? তারপরে শিরিক করলে ইমান যাবে? শিরিক বাংলাদেশে শিরিক আসেনি? যেখানে মাজার আছে ভণ্ড পীরের মাজার, ওখানে শিরকের বাজার মিলে যায়। শিরিক নিয়ে একটি বই লিখছি, এটাতে লিখছি 29টা এমন শিরিক আপনি করতেছেন, হয়তো আপনি বুঝেনি না এটা শিরিক। মনে মনে বলবেন না বুঝা করছি, আল্লাহরে কয়ে দিব আল্লাহ জানি না। বলুন তো না বুঝা, বিষ খাইলে অসুবিধা আছে না নাই? একবার আত্মহত্যা করার জন্য বিষ খাইছে, সেই যে বোতলের মাঝে বিষ রাখছে, এটা 7-Up-এর বোতল। 7-Up-এর খালি বোতল পাওয়া যায় না, বাজার থেকে কিনে আনছে, বিষের সাথে পানি মিশাইছে, ধীরে ধীরে খাইয়া মরি, হঠাৎ দেন না মরি। এখন আপনি দেখছেন, আপনি দোস্ত মানুষ, এই 7-Up একা খাইছে না, আমারও কাইরা লইয়া খাইছেন, আপনি জানেন না বিষ, মরবেন না, খাইয়া দেখেন শুধু। হাসরের দিন বলবেন আল্লাহ আমি শিরিক করছি, এটা যে শিরিক আমি তো জানি না। আল্লাহ বলবেন যাও যাও বেহেশতে ঢুকে যাও, ঠিক না? এত সোজা। প্রথম প্রশ্ন হবে কেন জানো নাই? জানাটা নফল না ফরজ? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। হুজুরের মতো বড় আলেম হওয়া ফরজ না, আমার মতো দাওরা পাশ কামেল পাশ করা ফরজ না, কিন্তু কোন কাজ করলে ইমান যায়? ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলো জানা কিন্তু ফরজ। কোরআনের যত আয়াত আসছে আমাদের কাছে, যত মেসেজ আসছে, এক নাম্বার ছিল একরা। একরা শব্দের অর্থ কি? তাল্লাম রেজি গাইব ফতমে তো ফরতে কইছি, তো ফরলি না কেন? তুই জানবি কেমনে? এমএ পাশ করতে জানলি বান্দা, বিএ পাশ করতে জানলি, বিয়া করতে জানলি, বাচ্চার বাপ হইতে জানলি, নেতা হইতে জানলি, জমি কিনতে জানলি, সব জানলি, শুধু কোন কারণে ইমান যায়? আসল তাই হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু হওয়া যায়? বেদ গীতা মহাভারত উপনিষদ রামায়ণ পড়া লাগে না? বুদ্ধের ঘরে জন্ম নিয়ে ত্রিপিটক পড়া লাগে না? ইহুদির ঘরে জন্ম নিলে তাওরাত পড়া লাগে না? খ্রিস্টান হতে বাইবেল পড়া লাগে না? কিন্তু মুসলমান হতে, মুসলমান থাকতে তোমাকে কোরআন পড়তেই, এটা ফরজ, এটা ইসলামের প্রথম ফরজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ নবীকে কোরআন দিয়া পাঠাইছে, যেদিন থেকে কোরআন আসছে ওই দিন থেকে তিনি নবী হয়েছেন, ঠিক না? ওই কোরআন আপনারা বাদ দিয়েছেন, অনেকে তো আছেন কোরআন পড়েন না, আর যারা কোরআন পড়েন তেলাওয়াত পর্যন্ত শেষ, আল্লাহ কি বলছে অর্থ বুঝার কোনো চিন্তাও মাথায় নাই। এজন্য তো বাংলাদেশে এখন মানুষ ইমান হারা দলে দলে। 29টা শিরিক আমি লিখেছি, ড্রাইভারের কাছে বইটা পাবেন, গাড়িতে আছে, যাওয়ার সময় পাইলে নেবেন সম্ভব হলে। 3 নাম্বার হলো নিফাক, মুনাফেক হবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়ছে কিন্তু জাহান্নামে সবার তলে থাকবে, কারণ তার মুখে ইমান ছিল, অন্তরে ইমান ছিল না। ছোটকাল থেকে বক্তব্য করেছেন, হুজুররা বলেছে, মসজিদের ইমাম থেকে শুনেছেন, মাহফিলের বক্তা থেকে শুনেছেন, মুনাফেকের আলামত কয়টা? কি শুনছেন বলেন তো, কয়টা শুনছেন? 3টা। কথা বললে মিথ্যা বললে, ওয়াদা করলে আমানত রাখলে? অথচ আমি এ বইতে লিখছি 28টা হাদিস, ওটা ঠিক আছে, এক হাদিস ওয়ার শেষ, বাকি হাদিসের খবর কি? কোরআনে আছে, আল্লাহ বলছেন মুনাফিকের আলামত শোনো, ফাইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনি মুনাফিক কেমনে চিনবেন শোনেন? আপনার মজলিসে যখন বসা থাকে সাহাবারা, ওখানে দেখবেন আমি যখন নতুন কোন আয়াত নাজিল করি স্পষ্ট করে, আর সেই আয়াতের মাঝে জিহাদ নিয়ে আলোচনা থাকে, জিহাদের আয়াত পড়ে শোনানোর পরে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তাদের অন্তরে নেফাক ঢুকেছে। জেহাদের ওয়ার শুনলে মজা লাগে না, জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশে আছে কিনা?
হাজার হাজার ফির মুরিদ আছে, লাখ লাখ জেহাদের ওয়াজ জীবন করে না এমন ফিরও আছে, 30 বছর খতিব জেহাদের ওয়াজ এক জুমায় করে না এমন হুজুরও আছে, হাজার হাজার মাহফিল করে জেহাদের ওয়াজ করে না এমন এমন বক্তাও আছে, বরং জেহাদের কথা বললে মজাই পায় না। প্রিয় নবী বলছেন, মাল্লাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামা তাআলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি জেহাদ করে নাই, অন্তরে জেহাদের চিন্তাও নাই, সে মুনাফিকের শাখার উপরে মৃত্যুবরণ করবে। আবার একদল আছে জেহাদের ভুল ব্যাখ্যা দেয় দিয়া আবার মানুষ মারে বোমা ফুটাইয়া। শেখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, বাংলা বাই মানুষ মেয়েরা গাছে ঝুলাইছে, সিনেমা হলে বোমা ফুটায়, আদালতে বোমা ফুটায়, এটার নাম কিন্তু জেহাদ না, নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জেহাদ নয়, এটা সন্ত্রাস, ইসলামে এটা জায়েজ নাই। জেহাদ হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় করব না, সহ্য করা হবে না, শুরু হবে মুখ দিয়া, শেষ হবে প্রয়োজনে তলোয়ার দিয়া। এলাকায় বিচার করতে যায়, গোশ খায়া বিচার উল্টাইয়া দেয়, এমন বিচারক আসেনি? আচ্ছা, গোশ খায়া যে বেডা উল্টা পাল্টা বিচার করছে, লোকেরা কি টের পায় না? বোঝে কিন্তু, বিচার করতে আসে 5 জন নেতা এলাকার মরল, কিন্তু ওই বিচারে মানুষ আছে 30-40 জন, বাকি 25 জন মরল নয়। যখন ওরা এক পাস টাইনা টাইনা বিচার করে, বাকি 25 জন ঠিকই টের পায়, মনে মনে কয় মনে কিছু খাইয়া আইছে, কিরে ওর দিকে টাইনা টাইনা কথা কয় কেন, বাকিরা সবাই টের পা, কিন্তু কেউ প্রতিবাদ করে না নেতার ভয়ে, বেটা রাজনৈতিক নেতা, পুলিশে খবর দিয়া মামলা দিয়া জেলে দিয়া দেবে, তাই তুমি জেলের ভয়ে চুপ থাকছ, এটা মুজাহিদের চরিত্র না, মুজাহিদরা অন্যায় দেখলে প্রতিবাদ করে, প্রয়োজনে তারা হাসতে হাসতে শহীদ হতেও জানে। এই চিন্তা যতদিন মুসলমানের ভিতরে ছিল, বিজয় তাদের পদচম্বন করেছে, অর্ধ দুনিয়া তারাই শাসন করেছে, আর মুসলমান যখন হকের পক্ষে মাথা উঁচু করে কথা বলার জেহাদ ভুলে গেছে, তখনই তাদের কপাল পুড়েছে, মাইরি খাওয়া শুরু হয়ে গেছে। এক সময় মুসলমানরা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজত, হাদিস আছে জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ, মুসলমানরা ভাবত অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলে কথা কমু, প্রয়োজনে শহীদ হয়ে যাব, জীবন দিব, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাব। এখন মুসলমান জিহাদের তলোয়ার ফেলে দিয়েছে, কোরআনের আইন তারা ভুলে গেছে, এখন তাসবীর দানা লইয়া মসজিদের কোনায় ঢুকেছে, তারা মসজিদের ভিতরে শুধু জান্নাত খোঁজে, পুরা জমিন শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। আর তখন থেকে মুসলমানদের দুনিয়ার সম্মান ইজ্জত সব শেষ, কারণ দুনিয়ার একটি প্রবাদ আছে বাংলাতেও আছে, শক্তের ভক্ত নরমের জন। একটা সাপ আছে, যে সাপ মানুষের কামড় টামড় খুব একটা দেয় না, কামড়াইলো বিষ নেয়, এটার নাম কি? দৌড়া সাপ। আমাদের কুমিল্লা বড়িয়া দৌড়া সাপ। আমরা যখন ছোটকালে মাছ ধরতাম, খালের মাঝে পানি হিসে হিসে শেষ করে তখন দেখতাম যে মাছ সাপ একসাথে, কিছু সাপ এমনি শুয়ে থাকত, তা আমরা মাঝে মাঝে সাপের লেজ ধরে ঘুরে, আর কিছু সাপ আছে এমনি থাকে, এটার নাম কি? কি আলত আমাদের দেশে বলে জাত সাপ, ফানক সাপ, আমাদের কুমিল্লা বলে ফানক সাপ, জাত সাপ, যেটা সোজা হইয়া শুয়ে রয়েছে সেটা লেজে ধরে ঘুরাইছি, আর যেটা গর্তের মাঝে মাথা এমনি রাখছে দৌড় মারছে, গোখরা সাপ, এটা লেজে ধরে কে ঘুরায়নি? ওরে বাবারে, আল্লামা ইকবাল এ কথায় বলছেন, স্যার কি স্যার পর বিল্লি খেলে রাহি কে সাহে মুসলমান কো বদনসি, শাহাদাত কি তমন্না ভুল গি আর তসবিহ কি দানো মে জান্নাত ঢুঁড় রহি। সুবহানাল্লাহ, আল্লামা ইকবাল বলেন, তোমরা তো চিরে সিংহের জাত,
তোমাদের গর্জনে কাফেরদের কলিজায় কাঁপুনি ধরত। এখন তোমরা সবাই জিহাদের তামান্না ভুলে গেছো, শাহাদাতের তামান্না ভুলে গেছো, জিহাদের চিন্তা ভুলে গেছো, মসজিদের কোনায় তাসবিহ নিয়ে ঢুকে গেছো। তখন থেকে সিংহের মাথার মাঝে বিড়ালগুলো লাপালাপি শুরু করে দিয়েছে। মুনাফেকের আলামত জিহাদের কথা শুনলে ভয় পাবে, মুমিনের আলামত জিহাদের কথা শুনলে তার শরীর স্প্রিট তৈরি হবে। এভাবে 28টা আলামত আমি লিখেছি এ বইতে, নিবেন সব সম্ভব হলে। তিনটা কারণ গেল ইমান রক্ষা হবে না, তিন কারণ কুফর শিরিক নিফাক, এগুলো বাদ, তাওবা করুন তাওবা। দুই কারণে আমল হবে না কবুল, জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত নেক আমল। এখন নামাজ পড়ে সুদও খায় এমন লোক আছে না নাই? এটা নেক আমল নয়, নেক আমল হলো আমার রবের কথার আলোকে জীবন চালানোর নাম। আমার রব করতে বলেছেন করো, সারতে বলেছেন সারো। নামাজ পড়ো বলেছেন আল্লাহ, নামাজ পড়ো। সুদ খেও না বলেছেন আল্লাহ, সুদ ছাড়ো। এখন আমরা নামাজও পড়ি সুদও খাই, হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। হাদিসে আছে যে ব্যক্তি হারাম টাকা দিয়া কাপড় কিনবে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আর এক রাকাত কবুল হবে না। হারাম খাইয়া যদি আপনি কাবা শরীফে যাইও দোয়া করেন, দোয়াও কবুল হবে না। এখন কোন কোন জিনিস হারাম আমি আশা করি ওয়াজ না করলেও চলবে, কারণ হারাম জিনিস চিনে না কেডা, ঠিক না? গোশ খাওয়া কি, ধোকা দেয়া কি, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, প্রতারণা করা, সবে তো আমরা করতেছি। কোনটা বাদ দিছি? বাপ মরে গেছে 10 বছর আগে, বনির হকাট খেয়ে রাখছে, বুড়া হয়ে গেছে, বুড়া বুড়া দাড়ি ফেকে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, এখনো বউর মোহরানা দেয় নাই, হক নষ্ট করছো। এটা কি বউয়ের হক না? মোহরানা কবে দিবেন? বউ আজকে আপনারে আদর করে, কিন্তু দেখবেন দুনিয়া তো পেস লাগলে একটু তালাক কইয়া দিলে পরে মামলা দিয়া দেয়, 10 লাখ টাকা মোহরানা দেও, ঠিক না? পারলে আরো মিশা কিছু কইয়া দেয়। আর মরার পরে হাসরের ময়দানে তোমারে ছাড়বে না, বলবাল না আমার মোহরানার হক আমারে দেয় নাই, আমারে লইয়া দেও, তুমি এখন স্বামী আখেরাতে হবে আসামি। হারাম ছেড়ে দাও মুসলমান, না আমল কবুল হবে না। আর একটা কাজ করলে আমল কবুল হয় না, সেটার নাম হলো বেদাত। বাংলাদেশে বেদাত আছে নি? অভাব নাই। এ নিয়ে লিখছি আর একটা বই, 38টা লিখছি, 38টা রাসূলুল্লাহ করে নাই, সাহাবা করে নাই, এমন কত কাজ আমরা চালাইয়া দিছি। রাসূল ঈদ করেছে 2টা, বাংলাদেশে এখন 3টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদে মিলাদুন্নবী, ঠিক না? সিলেটে আসেনি, আবার মিছিলও আছে, সকল ঈদের সেরাই। ওরে বাবা, মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, এটা সেরা হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ জীবনে একবার ওনার জন্ম দিবসে ঈদ পালন করেন, ঈদে মিলাদুন্নবী, এটা থাকা দূরের কথা, এ বাক্যটাই হাদিসে, কোরআনে থাকার তো প্রশ্নই আসে। শুধু মিলাদুন্নবী শব্দটা আছে হাদিসে, কিন্তু আমরা বানাইলাম ঈদ। আল্লাহর হাবিবের দুজন মুয়াজ্জিন ছিলেন, একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আবু মাহজুরা। দুইজন রাসূল শিখাইছে আজান শুরু কর আল্লাহু আকবর বলে। এখন বাংলাদেশের কিছু কিছু জায়গায় আজানের আগে দুরুদ শরীফ চালু করে দিছে।